দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য আর তার জন্যই শোকজ। তৃণমূলের তরফে চিঠি দেওয়া হয়েছে, 20 মে বিকেল 5টার মধ্যে জবাব দিতে হবে কমিশনে ইমেল করে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে অশালীন মন্তব্য, সেই মন্তব্য করায় অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে কমিশনে, এবং তারপরে শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বিস্তারিত জানবো, কল্লোল মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্লোল, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন শোকজ করলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, ঠিক কি কি বিষয় উঠে আসছে? তমলুকের বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, যিনি প্রাক্তন বিচারক, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন সেটা খুবই নিন্দনীয় এবং নিম্নমানের পরিচয় দিয়েছেন। এবং আজকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেলের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশনের একটা ডেপুটেশন দেওয়া হয় বা একটা অভিযোগ জানানো হয়, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ লেটার দিয়েছে এবং 20 তারিখ বিকেল 5টার মধ্যেই শোকজের উত্তর দিতে বলা হয়েছে। শোকজের উত্তর যদি যথাযথ না হয় তার পরবর্তীকালে জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কি পদক্ষেপ না হয় পরবর্তীকালে আমরা জানতে পারবো। কিন্তু এই যে অভিজিৎ গাঙ্গুলির সম্পর্কে যে বিতর্ক এবং তার যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ নয়, এটা আমরা দেখি যে বামেরা কিংবা অরাজনৈতিক যে সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু একে একে এসে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের কাছে কিন্তু তার ডেপুটেশন দিয়েছেন। শুধু ডেপুটেশন দেননি, তা বলছেন প্রাক্তন প্রাক্তন বিচারপতি যার সব কিন্তু আইন সবটাই সাথে জানা, কিন্তু আচরণবিধি যখন লাগু হয়ে গেছে তার মধ্যে কিভাবে এই ধরনের একটা মহিলাকে, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে এরকম কুরুচিকর মন্তব্য, সেই কুরুচির মন্তব্য নিশ্চয় আমরা বলতে পারবো না, কারণ এতটাই খারাপ যে নারী জাতির ওপর একটা অসম্মান শুধু তাই নয়, তাদেরকে একটা খুব খারাপ। একদমই সঙ্গে থাকো কল্লোল। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপ বাবু, আপনাদের তরফে কমিশনে ইমেল করে অভিযোগ জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফে শোকজ করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, আপনি কি বলবেন, আপনাদের ঠিক কি কি অভিযোগ ছিল? অভিযোগ কি ছিল, সারা ভারতবর্ষের মানুষ আপনাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে চোখে দেখেছেন, কানে শুনেছেন, যে কুৎসিততম ভাষা একজন মহিলা মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে উনি ব্যবহার করেছেন। আমরা প্রথম দিন থেকেই জানতাম এ আসলে বিজেপির দালাল, বিজেপির দালালি করে পদলেহন করে আজকে পুরস্কার হিসেবে তমলুক লোকসভা টিকিট পেয়েছে। বিজেপির দালালি করতেন তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন, যখন জাজের চেয়ারে ছিলেন তখন উনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন এবং বিজেপি ওনার সাথে যোগাযোগ রেখেছিলেন, এই কথা উনি নিজে মুখে স্বীকার করেন। তো উনি যে বিজেপির দালাল এটা উনি নিজেই সার্টিফাই করে দিয়েছেন। কিন্তু এই ভদ্রলোক, এই ভদ্রলোক বলতে দ্বিধা হচ্ছে, ভদ্রলোক নাই ছোট লোক, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত বিচার ব্যবস্থার কলঙ্ক শুধু তাই নয়, বাংলার মানুষের কলঙ্ক, যে এই ধরনের লোক বিচারপতির চেয়ারে বসে এতদিন দালালি করে, যে কুৎসিত ভাষা একজন মহিলা সম্পর্কে উনি বলেছেন, আজকে নির্বাচন কমিশন পর্যন্ত বাধ্য হয়েছে ওকে শোকজ করতে, শোকজের উত্তর 20 তারিখের মধ্যে দিতে হবে, যদি না দেয় তাহলে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেদিকে তো নিশ্চয়ই রাজনৈতিক মহল হিসেবে আমরা দৃষ্টি রাখি। কিন্তু এ শোকজ নয়, এ সাসপেনশন করবে বাংলার মানুষ, তমলুকের মানুষ। 25 তারিখে তমলুকের নির্বাচন, ওই 25 তারিখের ভোটে তমলুকের মানুষ ওকে ঘাড় ধাক্কা দেবে, দেবাংশু ভট্টাচার্য ওখানে প্রার্থী হিসেবে বিজয়ী হবেন এবং তমলুকের মানুষের কাছে ঘাড় ধাক্কা খেয়ে তারপরে বাংলার মানুষ যা শাস্তি দেওয়া সেটা গণতান্ত্রিক ভাবে, আমরা খুব দর্শকণ্ঠে বিধায়ী কণ্ঠে বলছি, এই বিজেপির দালাল বিজেপির দালালি করে লোকসভার টিকিট পেয়েছে এবং সেই দালালি প্রতিদান হিসেবে এখন এই কাজ করে যাচ্ছে। এর এই ভদ্রলোক বাংলার বিচার ব্যবস্থার কলঙ্ক, দেশের বিচার ব্যবস্থার কলঙ্ক, একে আরো আগে সুপ্রিম কোর্টে ইম্পিচ করে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে তৃণমূল মুখপাত্র
অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে অশালীন মন্তব্য, সেই মন্তব্য করার অভিযোগ এনে তৃণমূলের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং ইমেল করে অভিযোগ জানানো হয়েছিল তৃণমূলের তরফে। কল্লোল, তুমি যেমনটা জানাচ্ছিলে যে 20 মের মধ্যে এই নির্বাচন কমিশনের তরফে যে শোকজ করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তার জবাব দিতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। একদম, জাতীয় নির্বাচন কমিশন আজ শোকজ লেটার দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, অর্থাৎ 20 তারিখ বিকেল 5টার মধ্যে সেই জবাব দিতে হবে। জবাবের পর যদি সন্তুষ্ট না হয় নির্বাচন কমিশন নিশ্চয়ই তার পরিপ্রেক্ষিতে তাদের কঠোর পদক্ষেপ নেবেন। কিন্তু আমার যেটা বলা যে শুধু রাজনৈতিক মঞ্চ নয় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এর বিরোধিতা করা হয়েছে তা নয়, বিভিন্ন অরাজনৈতিক মঞ্চ থেকেও কিন্তু বিরোধিতা করে ডেপুটেশন জমা দিয়েছে আমরা দেখেছি, সেখানেও কিন্তু বামেরাও দিয়েছে, সেখানেও তাদের বলতে শোনা গেছে। অর্থাৎ সকলের বক্তব্যের সারমর্ম হলো যে রাজ্যের অন্যান্য রাজ্যের তুলনায় এই কলকাতা অনেক সাধারণ মহিলা বা যারা এই রাজ্যে বাস করেন মহিলা গ্রামেগঞ্জে অনেকটা সুরক্ষিত, তাহলে সেই সুরক্ষিত থাকা সত্ত্বেও সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্য করেছেন যেটা সাধারণ মানুষ মুখে আনতে পারে না, অর্থাৎ এতটাই নিচে নামিয়ে দেওয়া হয়েছে মহিলাদেরকে সেটা গ্রহণযোগ্য নয়। অভিযোগ বলতে মূলত অভিযোগ করা হয়েছে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যে তিনি যে কুরুচিকর মন্তব্য শুধু একবার না বারে বারে বিভিন্ন মানুষের সম্পর্কে তারা কুরুচিকর মন্তব্য করেছেন, অর্থাৎ তিনি যে নিম্নমানের যে পরিচয় সেই পরিচয়টা বারেবারে তুলে দিয়েছেন। এই ধরনের যদি দিতে থাকে বক্তব্য বা বিভিন্ন সভা সমাবেশে, তাহলে সভা সমাবেশ থেকে কিন্তু একটা খারাপ বার্তা যায় সাধারণ মানুষ, অর্থাৎ এ রাজ্যে যারা মহিলারা রয়েছেন তাদের একটা খারাপ বার্তা যায়। তাই জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবিটা মূলত রাখা হয়েছে যে তিনি এখন থেকে আর কোনো সভা সমিতি মিছিলে কোনো বক্তব্য রাখতে পারবেন না, তার উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। আর একটা যেটা বলা হয়েছে যে ফৌজদারি মামলা তার বিরুদ্ধে রুজু করা হোক, অর্থাৎ তিনি অপরাধমূলক ষড়যন্ত্র বা অপরাধমূলক বক্তব্যের সঙ্গে জড়িত, ফলে তিনি অপরাধী, সেই দিক থেকে তাকে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হোক। এই দুটো কারণ, অর্থাৎ এখনই তিনি বক্তব্য সভা সমাবেশ করতে পারবেন না, নিষেধাজ্ঞা জারি করা হোক। জাতীয় নির্বাচন কমিশন আমাদের তাদের সেই ডেপুটেশনের উপর ভিত্তি করেই পরিপ্রেক্ষিতে তারা সেটা করুক, এইটাই কিন্তু তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে মূলত দাবি করা হয়েছে। একেবারে ধন্যবাদ জানাবো কল্লোল মন্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বুধবার হলদিয়া একটি সভা ছিল বিজেপি প্রার্থী, তমলুকের বিজেপি প্রার্থী, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সভা থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করতে শোনা যায়। এবং এর আগে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষের মুখেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য, এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশন তাকে নোটিশও দিয়েছিল। কিন্তু তারপর আবারও একই বিজেপি প্রার্থী, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নির্বাচনী প্রচার সভা থেকে যে মন্তব্য, যে অশালীন মন্তব্য, আর তাই নিয়ে কিন্তু এবার আসরে তৃণমূল কংগ্রেস প্রথমে নির্বাচন কমিশনে ইমেল মারফত নালিশ জানানো হয়, আর তারই কিন্তু নির্বাচন কমিশনের তরফে শোকজ করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এবং আগামী 20 মে বিকেল 5টার মধ্যে এই শোকজ চিঠির জবাব দিতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আপনাদের জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ এনে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল নির্বাচন কমিশনের তরফে শোকজ করা হলো, 20 মের বিকেল 5টার মধ্যে জবাব দিতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। পাশাপাশি সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসের জামিন, ব্যক্তিগত বন্ধে জামিন পিয়ালি দাসের। পিয়ালি দাসকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে যেরকম প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, পিয়ালি দাসের বিরুদ্ধে বাকি তদন্ত চলবে, পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত চলবে, আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ 19 জুন মামলার পরবর্তী শুনানি। আপনাদের জানিয়ে রাখবো সন্দেশকারী বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছিল যে মহিলাদের যে ধর্ষণের যে ভুয়ো অভিযোগ সাদা কাগজে সই করানো হতো, তাকে
এবং তার বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছিল ভাইরাল ভিডিওতে যে কথোপকথন সামনে এসেছিল সেখানেই কিন্তু এক মহিলা তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনেন, আর তারপরেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে আটক করা হয়। পিয়ালি দাসের জামিন ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত, যেমনটা জানিয়ে দিয়েছেন যে জামিন অযোগ্য ধারায় যে মামলা করা হচ্ছে পিয়ালি দাসের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত, এমনটাই মন্তব্য, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসের জামিন ব্যক্তিগত বন্ডে জামিন পিয়ালি দাসের। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কোন কোন শর্তে পিয়ালি দাসের জামিন, যেমনটা বিচারপতি বলছেন যে ব্যক্তিগত বন্ডে পিয়ালি দাসের জামিন হয়েছে, আর কি কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে তুমি জানো পিয়ালি দাসকে কিন্তু জামিন দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত, যার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল ইতিমধ্যে নিয়তি মাইতি যে অভিযোগ করেছিল এই পিয়ালি দাসের বিরুদ্ধে, যা সেই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানার পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে যখন জানতে পারে এই পিয়ালি দাসের বিরুদ্ধে মূলত যে অভিযোগটা ছিল জামিনযোগ্য দ্বারায় পুলিশ তাকে নিয়ে আসে, এবং পিয়ালি দাস যখন আগাম জামিন নিতে যখন বসিরহাট মহকুমা আদালতে আসে সেই সময় তাকে রীতিমতো তার জানতে পারে যে 195-এ নতুন একটা মামলা রুজু করেছে সন্দেশখালী থানার পুলিশ, সেইতে তাকে তারপরে সাত দিনের জেলে পচাদের নির্দেশ দেয় বিচারক। এরপরে পিয়ালি দাস গতকালকে তার আইনজীবী অর্থাৎ তার আইনজীবী বসিরহাট মহকুমা আদালতের বিচারকের কাছে তারা এই এই জামিনের বিরোধিতা বা এই জেলের বিরোধিতা করে তারা বেল পিটিশন করে। এই বেল পিটিশনের মধ্য দিয়ে আজ এই যেটা আছে তারা বলেছিলেন যে বিচার চলাকালীন কি করে জামিনযোগ্য ধারা যেখানে মামলা রয়েছে 506, 323 যে জামিনযোগ্য ধারা মামলা, তারপরে কি করে 195-এ যুক্ত করা হলো, এই নিয়ে কিন্তু তারপর তাকে একদিনে জেলে পাজাতে করে। আজকে ফের শুনানি হয়, ফের শুনানিতে বিচারক এটাই জায়গাটাকে পয়েন্ট করতে চেয়েছে, সেখানে বলা হয়েছে যে জামিন বিচার চলাকালীন কীভাবে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশ তাকে হেফাজতে নিতে চাইছে, এখানে তখন বিচারক তার সন্তুষ্ট হতে পারেনি, অর্থাৎ যে আইনজীবীর পক্ষ থেকে যে রাজ্য সরকারের তখন এই না পেয়ে তখন তারা জানায় এইটা তাকে জামিন দেওয়া হলো, অর্থাৎ তাকে এই জামিনে রীতিমতো খুশি বিজেপি নেতৃত্ব। তারা দাবি করেছেন যে তাদের নেত্রীকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, যেখানে জামিনযোগ্য ধারা মামলা ছিল সেখানে জামিন অযোগ্য ধারা কি করে যুক্ত হলো, এই নিয়ে রীতিমতো একটা ক্ষোভ উগড়ে দিয়েছে। কিন্তু পিয়ালি দাসের জামিন রীতিমতো খুশি সন্দেশখালী বিস্তীর্ণ অঞ্চলের গ্রামের মানুষ, তারা বলছে সত্যের জয় হলো এবং শাসক দলের কিছু নেতা পুলিশকে কাজে লাগিয়ে পরিকল্পনা করে অর্থাৎ চক্রান্ত করে এই দ্বারা এই ঘটনা ঘটিয়েছে, সত্যের জয় হলো, এলাকার মানুষ খুশি। অশ্বতী, একদমই ধন্যবাদ সঞ্জিত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির জামিন ব্যক্তিগত বন্ডে পিয়ালিকে জামিন বিচারপতি জয় সেনগুপ্ত। ঘাটালে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো সেখানে। বাংলাকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, কয়েকটা চোর জুয়ার চোর, কয়েকটা চোর জুয়ার চোর মিলে দেশ চালাচ্ছে, দেশকে বিক্রি করে দিচ্ছে, জাতিকে বিক্রি করে দিচ্ছে, ধর্মকে বিক্রি করে দিচ্ছে, বর্ণকে বিক্রি করে দিচ্ছে, মা বোনদের অসম্মান করছে। মা বোনেরা দেখলেন তো, আমি বেশি বলবো না কারণ দেব অনেকটা ভালো বলেছে, আমরা যেটা বলি কথা রাখি, আর মোদিরা যেটা বলে ওদের গ্যারেন্টি হচ্ছে 420, নো গ্যারেন্টি 420। আমি প্রমাণ দিচ্ছি আপনাদের কাছে, আমরা বলেছিলাম 21 ইলেকশনের সময় আমি 4টে বলি লক্ষ্মীর ভান্ডার করব, 6 মাসের মধ্যে করে দিয়েছি। আমি বলেছিলাম বিনা পয়সা ইলেকশন দেব, দিচ্ছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষাণরা পাবে বছরে, পাচ্ছে, এবং যার 1 কাঠা জমি সে 4,000 টাকা পাচ্ছে। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করে দেব, 10 লাখ টাকা করে স্মার্ট কার্ডও করে দিয়েছি। আর যা বলিনি তার সংখ্যা তো অনেক, সবুজ সাথী সাইকেল তো বলিনি,
সবাই যে সবুজ সাথী সাইকেল পায়, আমার ছোট্ট ছোট্ট বাবু ছোট ছোট ভাই বোনেরা যারা আগামী দিন বড় হবে, যারা জয় করবে বিশ্ব, আমার কন্যা আশ্রিত করিনি, আমি বিশ্বস্থিত করিনি, আমি ঐক্যস্থিত করিনি, আমি শিক্ষাস্থিত করিনি, আমি সবুজ চিহ্নিত করিনি, কত করে দিয়েছি, আরো অনেক করবো। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা পেয়ে মেনে রাখবেন। পরিযায়ী শ্রমিকরা জেনে রাখবেন, 28 লক্ষ ছেলে মেয়েদের নাম আমরা রেজিস্টার করেছি, এবং আপনাদের যে কোনো বিপদে আপদে আমাদের একটা ওয়েবসাইট আছে, যোগাযোগ করবেন। আর পরিযায়ী শ্রমিক যারা, তারা যেখানে যেখানে বাইরে কাজ করছেন চলে আসুন, আপনাদের আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড দেবো, আপনার পরিবার আলাদা পাবে, আপনি একটা আলাদা পাবেন। তার কারণ আমরা চাই দেশের ছেলেরা দেশে ফিরে আসুক। কি দরকার দুটো টাকা দেয় বেশি? আরে ওই দুটো টাকা আপনার ঘরে খেলে ওই খাওয়াই তো হয়ে যায়। যেভাবে থাকেন আপনারা, যেভাবে অত্যাচার করে, যেভাবে, এই তো আমি শুনেছি অনেককে ভোট দিতে আসতে দেয়নি, এরপরে কি বলবে, রেশন কার্ডে নাম নেই, তুমি ভোট দাওনি, তুমি এনআরসিতে ঢুকে গেলে তুমি বাদ হয়ে গেলে। আমি বারবার বলছি, দয়া করে ভোটার লিস্টে নামটা রাখুন, ভোটটা দিন, একটা ডকুমেন্ট থাকলেই হবে, একটা ডকুমেন্ট রাখুন, ভোটটা দিন। এই ভোটটা শুধু আমাদের জন্য নয়, আপনার নিজের ভবিষ্যতের জন্য। বিজেপি আসবে, এনআরসি করবে, সবাইকে বাতিল করে দেবে, আপনারা চান মোদীর গ্যারান্টি এনআরসি? আমরা বলছি 420 মোদীর গ্যারান্টি কে কে? আমরা বলছি 420। আজকে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই, টোটাল ভুয়ো ভুয়ো ভুয়ো। আর ভাবা কেতে কেউ গেলেই ভাবে বলবেন, মোদীকে বলুন না অ্যাপ্লাই করতে, নিজেকে আগে অমিত শাহকে অ্যাপ্লাই করতে বলুন, আর ওখানকার এমএলএকে অ্যাপ্লাই করতে বলুন, করলেই বিদেশি। তিন, আমরা বলেছি, আমরা বলেছি যাত্রা থেকে অনেক করে দিয়েছি, কিন্তু আপনারা বলুন তো, মোদী বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে, 50,000 টাকাও দিয়েছে, তার মানে কি মোদীর গ্যারেন্টি 420? রোজ বিজ্ঞাপন দিচ্ছে, সকাল থেকে রাত অব্দি ওনার ছবি দেখতে হচ্ছে, প্রচারে প্রচারে প্রচারক মন্ত্রী বলছেন বিনা পয়সায় গ্যাস দেব, বিজেপিকে একটা ভোট দিই, গ্যাস দিচ্ছে বিনা পয়সায়, বিনা পয়সায় কেউ গ্যাস পেয়েছেন? কেউ পেয়েছে? তার মানে এটা কি গ্যাস নয়, ওটা গ্যাস বেরোবে থেকেও বড় গ্যাস, তার মানে এত বেশি গ্যাস দিচ্ছে মোদী গ্যারেন্টি 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, বিনা পয়সায় বিদ্যুৎ দিয়েছে, দিচ্ছে, তার মানে কি 420 নো গ্যারেন্টি। বলছে বিনা পয়সায় জল দিচ্ছি, একদম মিথ্যে কথা, জল আমরা করে দিচ্ছি, আমরাই করে দেবো, মোদী গ্যারেন্টি 420। বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি, আমরাই দেবো, নো গ্যারেন্টি 420। চাকরি দেবে, নো গ্যারেন্টি 420। চাকরি মানুষ থেকে বাঘের নাম শুনেছেন? চাকরি থেকে বাঘের নাম শুনেছেন? বিজেপি হচ্ছে চাকরি থেকে বাঘ, সবার চাকরি খেয়ে নিচ্ছে। আর এরা লজ্জা করে না, এক একটা ছেলে মেয়ে কত কষ্ট করে একটা চাকরি জোগাড় করে, তার চাকরি খেয়ে নিচ্ছ, তোমার ঘরের ছেলে মেয়ে চাকরি চলে গেলে তুমি আজকে কি করবে? তোমার তো প্রয়োজন নেই, বিজেপি করলেই এই দেখছেন আমার এটা ডায়াস, এটা হয়ে যাবে বিজেপি ভাত পাও ওয়াশিং মেশিন, চোর ডাকাত বজ্জাল মাফিয়া সব ঢুকে যাবে এটার মধ্যে। আর নিজেরা বড় চোর বলে বলছি 100 দিনের টাকা কেন দাওনি বাবু, বলছে তুই নম্বর চুরি করেছি, পরে তো তুমি বকাবাড়ি কেন করে দাওনি বাবু, বলছে তৃণমূল চুরি করেছে, আমি বললাম একটা প্রমাণ দেখাও বাবু, কোনো প্রমাণ নেই, 350 ঠিক পাঠিয়েছ, জ্বালিয়েছ, আমরা তোমরাই সার্টিফিকেট দিয়েছ ইন্ডিয়া গভর্নমেন্ট, 100 দিনের কাছে 3 বার পরপর বাংলা ফার্স্ট হয়েছে, গ্রামীণ রাস্তার কাজে বাংলা ফার্স্ট হয়েছে,
পাকা বাড়ির কাজে বাংলা ফার্স্ট হয়েছে, তা সত্ত্বেও তুমি দিলে না। তার কারণ তোমরা বাংলাকে ভালোবাসো না, বাংলাকে তোমরা সহ্য করতে পারো না, তোমরা হিংসুকে তোমরা দেশটাকে বিক্রি করবো, আর বাংলা স্বাধীনতা এনেছিল তাই তোমরা বাংলাকে মানতে পারো না। তাই মনে রাখবেন, আগামী দিন অন্য কাউকে ভোটটা দেবেন না, একটা ভোটের দাম অনেক, জোরপুরে ভোটটা দেবেন ব্যক্তি এক নম্বরে। আমি একটা কথাই বলবো, মনে রাখবেন একটা একটা করে সিট আমাদের বাড়াতে হবে। কেন? মোদিকে ক্ষমতায় আনা আর যাবে না। মোদিবাবু যদি আসেন এনআরসি করে দেবেন, ক্যাপ করে দেবেন, ইউনিফর্ম সিভিল কোড করে দেবে, সংবিধান ভেঙে দেবে, ধর্মীয় সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না, হিন্দুদের থাকবে না, ওবিসিদের থাকবে না, তপশিলীদের থাকবে না, আদিবাসীদের থাকবে না, মানুষের কোনো অধিকার থাকবে না, উনি একা রাজত্ব করবেন, দেশে কোনো নির্বাচন হবে না, এটাই শেষ নির্বাচন হবে। আপনারা নিশ্চয়ই এটা চান না। আমরা চাই বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন বেঁচে থাক, আর মোদি বলছে না, মোদি একা বেঁচে থাক। তাই আমরা বলছি মোদি যা দেশ থাক, আমরা বলছি মোদি যা দেশ থাক, মানুষ থাক মোদি যা, শান্তি থাক মোদি যা, বিনা পয়সায় রেশন থাক মোদি যা, লক্ষ্মী ভান্ডার থাক মোদি যা। কি মহামরেরা, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো, বেড়েছে তো? এবং একটা জিনিস জেনে রাখুন, প্রথম যখন হয়েছিল নিয়মটা করা হয়েছিল 60 বছর পর্যন্ত, এই এপ্রিল মাসের প্রথমে 6 লক্ষ মহিলা এর থেকে বঞ্চিত হতো। তার কারণ তাদের 60 বছর পেরিয়ে গেছিল। তখন আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার 1 নম্বর থাকে, 2 নম্বর থাকে, 3 নম্বর থাকে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার কেন মেয়েরা বয়স হয়ে গেলে বিধবা ভাতার জন্য আর লাইন দিয়ে দাঁড়াবে? লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বেঁচে থাকবে ততদিন পাবে, যতদিন বেঁচে থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপির একটা নেতা হিংসা করে বলে ফেলেছিল, লক্ষ্মী ভাণ্ডার তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে আমরা সিট জিতে নিয়ে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেব। আমি তো ক্ষমতা কম নয় বাবা, তুমি অল্প চু না মান্ত চু, কোনটা তুমি কোনটা? মনে রেখো, অল্প চু আমরা চিনি, মান্ত চু আমরা চিনি, কোনটা কোনটা দিয়ে রান্না করতে হবে আমরা খুব ভালো জানি। লক্ষ্মীর ভাণ্ডার হাত দিতে গেলে, আরে আমি তো আছি, আর আমার মা বোনদের হাত ঘুমটি ঝাড়না নেই, হাড়ি পড়াই নেই, মা বোনরা চলে যাবে, আরে আমি তো করতে দেবই না। মনে রাখবেন আমি কথা দিলে 100% কথা রাখি। আমি দেখতে বলেছি আমার 2-3 বছর লাগবে, 1000 কোটি টাকার বাজেট, একটু সময় লাগবে, অত তাড়াতাড়ি হয়ে পড়লে হবে না, কিন্তু ও বলার সাথে সাথে আমরা কিন্তু সার্ভে করতে শুরু করেছি, এবং ঘাটাল মাস্টার প্ল্যান 3-4 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কপালেশ্বর কেনে ভাই করে দিয়েছি, দেখেছেন কপালেশ্বর কেনে ভাই করেছি? এই মানুষ ভুইয়াকে আমি দেখতাম রোজ চিৎকার করে বেড়াতো, কপালেশ্বর কেনে ভাই, কপালেশ্বর কেনে ভাই। আজকে কিন্তু হয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানও, খুব তাড়াতাড়ি দেখবেন 2-3 বছরের মধ্যে হয়ে যাবে, টাকাটা জোগাড় করতে পারলেই। দেবরা একটা ব্রিজ নিয়ে আমাকে রাধাকান্ত অনেকবার বলেছে, দেবও বলেছে আমাকে, রাধা হুমায়ুন কবিও হুমায়ুন চৌধুরীও বলেছে। আমি বলি ওখানে আমাদের কাজ কিন্তু আমরা করে ফেলেছি, রেল যে বলা হয়েছে 70, যেটুকু কাজ বাকি আছে ওদের ব্রিজে ওইটুকু কাজ করে ফেলতে, তাহলে কিন্তু দেবরা ব্রিজটাও ওখানে কমপ্লিট হয়ে যাবে, তাতে দেবরার মানুষ অনেক উপকৃত হবে। আমি দাসপুরে এসে অজিত ভুঁইয়াকে মনে করবো না, এটা হতে পারে না। আমার দীর্ঘদিনের পুরনো ছেলে মমতা ভুঁইয়া এরকম থেকে অজিত ভুঁইয়া 1 নম্বর মিদনাপুরি ভাষায় বলি দেশ কাঁপানো ছেলে। জানেন আমরা বাংলা নিয়ে আন্দোলন করতে গেছি দিল্লিতে, 1-10 ঘন্টার টানা স্লোগান দিয়েছিল, আমাদের দুর্ভাগ্য ওকে আমরা হারিয়ে ফেলি, ও মারা যায়। ও মারা যাওয়ার পরে আমরা ওর স্ত্রী
ও মমতা ভূঁইয়াকে আমরা ওখানকে বুঝি দিয়েছিলাম। কাজে অজয় ভূঁইয়াকে আমি আজকে দাসপুরের কাছে আসবো আর স্মরণ করবো না, এটা কখনো হতে পারে না। আমি সবাইকে মনে রাখি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলেই আমার জয় হবে। কি খেলা হবে? খেলা হবে? আরে বলছি না কেন, হেলিপ্যাডে যারা আছে খেলা হবে? খেলা হবে মা বোনেরা? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? পেছনে যারা আছেন আমি দেখতে পাচ্ছি, হাত তুলে বলুন তো, খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? জিততে হবে, জিততে হবে, জিততে হবে। আমি সে বিদায় নেবার আগে বলবো, মা বোনেরা এই লড়াইতে যাতে আমরা জিততে পারি, আর মোদীবাবুকে হাঁটিয়ে দিয়ে আমরা যাতে ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করতে পারি দিল্লিতে মানুষের জন্য, করবই। মোদী হাঁটছে জেনারেলে, এবার মোদী হাঁটছে, তাই আপনাদের বলবো একটু আশীর্বাদ, একটু একটু মুলুকাজি দিন মা, একটু শঙ্কবাজি দিন মা, একটু দোয়া করে দিন মা, ভাই বোনেরা আমার একটু হাতে তালি বাজিয়ে দিন। ফিরে এলাম বিরতির পর। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরণের সমর্থনে ঝাড়গ্রামে আজ জনসভা করেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে সভা শেষে চটি ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রীর, সেফটিফিন লাগিয়ে কাপ চালানোর কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশি হেঁটে ফেলেছি তাই চটি ছিঁড়ে গিয়েছে সভায় বলেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন এ বিষয়ে তিনি শোনাব। খালি পেয়ে যাবো এখন একটা সেফ না, আমি ওই জন্য পড়ি না, না নিয়ে আসতাম না, পাবে না, আমি কোথার থেকে নিয়ে আসবো? সেফটিপিন লাগাচ্ছি, ইন্দোরে তুমি সেট করো, আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে সেফটিপিন লাগাই হাঁটতে হাঁটতে। ওর দোষ কিছু নেই, মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ঠিক কি বলেছেন। টানা প্রায় দেড় মাস নির্বাচনী প্রচার সারছেন তিনি, একের পর এক জেলায় নির্বাচনী প্রচার সারছেন। শুক্রবার ঝাড়গ্রামের জনসভাতে জনসভা শেষ করে যখন তিনি নামতে যান মঞ্চ থেকে, এবং তখনই হয় এই বিপত্তি, হঠাৎই তার চটি ছিঁড়ে যায়। এই সভার মাঝেই নিজেই চটিতে সেফটিপিন লাগিয়ে ফের সভায় যোগদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। খালি পেয়ে যাবো এখন একটা সেফ না, আমি ওই জন্য পড়ি না, না নিয়ে আসতাম না, পাবে না, আমি কোথার থেকে নিয়ে আসবো? সেফটিপিন লাগাচ্ছি, ইন্দোরে তুমি সেট করো, আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে সেফটিপিন লাগাই হাঁটতে হাঁটতে। ওর দোষ কিছু নেই, মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমাদের দেখতে হবে না বন্ধু, চৌঠা জুন পর্যন্ত সিআরপিএফ থাকবে। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে প্রার্থীদের ওপর আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। হাজি নুরুলের সমর্থনে যে প্রচার সভা আজকে ছিল সেখানেই তৃণমূলের মুখে এই ধরনের মন্তব্যই শোনা গেল। যে মন্তব্য করা হয়েছে এবং যে আক্রমণ শোনানো হয়েছে সরাসরি বিরোধী দল বিজেপিকে নিশানা করে। আমাদের দেখতে হবে না বন্ধু, চৌঠা জুন পর্যন্ত সিআরপিএফ থাকবে। 4 তারিখের পর আমরাই থাকব, আমরাই মাঠে ময়দানে থাকব হুঁশিয়ারি তৃণমূলের অঞ্চল সভাপতি আখের আলী মণ্ডলের। ঠিক কি বলেছেন তিনি শোনাব। আমাদের দেখতে হবে না বন্ধু, তাদের উদ্দেশ্যে বলছি 4 তারিখ অবধি সিআরপিএফ থাকবে, 4 তারিখের পরে আমরাই থাকব, আমাদের পশ্চিমবাংলার সিআরপিএফ থাকবে, পুলিশ থাকবে, আমরা মাঠে ময়দানে থাকব। দেখা বন্ধু, 4 তারিখের পরে হবে তখন যেন আউ করোনা কি হচ্ছে। এই যে কথা বলেছে এটা হচ্ছে ও আখের আলী যে দলে আছে সেই দলের সংস্কৃতি এটাই, এটা করবে এবং বলবে, এই যে এটা হুমকিমূলক কথাবার্তা, এটা ওদের সংস্কৃতি। আর ওদের নেত্রী, পশ্চিমবাংলার যিনি নেত্রী, তিনিও এই ধরনের হুমকি আগে দিয়েছেন, তার ফল পশ্চিমবঙ্গের জনগণ। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, ঠিক কি পরিপ্রেক্ষিতে প্রকাশ্য জনসভা থেকে এই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি?
ঘরের বসিরহাটের যে লোকসভা তৃণমূলের প্রার্থী শেখ হাজিনুল ইসলামের সমর্থনে অকস্মতি জনসভা ছিল, সেই জনসভা আসতামবাদের মুরারি শাহ, সেখানে কিন্তু জনসভায় সেখানে অঞ্চল সভাপতি আকের আলী মন্ডল তিনি প্রকাশ্য জনসভায় তিনি বললেন যে একেবারে উদ্দেশ্যে মানে তিনি বললেন যে 4 তারিখের পরে আমরা দেখে নেবো, উহা করবেন না যেন কেউ না করে। এখন অনেকে বলছে যে সিআরপিএফ এসে গেছে, হ্যাঁ, বিশেষ করে বিজেপি এবং সিপিএম আইএসএফ তারা বলছে যে নির্ভয়, কিন্তু শুনুন, আমাদের সরকার থাকবে, আমাদের পুলিশ থাকবে, 4 তারিখের পরে আমরা কিন্তু দেখবো আমরাই তখন থাকবো, অন্যরা থাকবে না। এর পাশাপাশি এটাও কোড আন কোড যেটা বলেছে উ আ করবেন না, তখন যেন করবেন না, একেবারে প্রকাশ্য হুমকি দিয়েছেন। পাশাপাশি সেখানে তৃণমূলের প্রার্থী ছিল হাজি নুরুল ইসলাম, পাশাপাশি এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপির সভাপতি তাপস ঘোষ, তিনি বলেছেন যে এটাই তৃণমূলের সংস্কৃতি, এটাই তাদের দলনেত্রীর সংস্কৃতি, তারা এই সংস্কৃতির বিশ্বাস করে, পশ্চিমবাংলাকে এই জায়গায় নিয়ে গেছে। এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। এই আকের আলী মন্ডলের প্রকাশ্যে হুমকি দেয় রীতিমতো এলাকায় রাজনৈতিক উত্তাপ সরাতে শুরু করেছে। আর বিশেষ করে যেভাবে প্রকাশ্য জনসভায় এই তৃণমূল নেতার হুমকি, ইতিমধ্যে এই নিয়ে শাসক বিরোধী তজ্জা শুরু হয়ে গেছে। একদমই, ধন্যবাদ সঞ্জিত। এবার সরাসরি নজর রাখবো তমলুকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো, তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রয়েছেন সেখানে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ২০২৪ যে লোকসভা নির্বাচন, সেখানে প্রেস্টিজ ফাইট হতে চলেছে তমলুকে, আর এই কেন্দ্র দখলে মরিয়া পদ্মশিবী। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, সেখানে রয়েছেন তৃণমূলের যেরকম কর্মী সমর্থকরা, পাশাপাশি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনিও রয়েছেন সেখানে। এবং এই দেবাংশু ভট্টাচার্যের তিনি তার প্রচারে যে যথেষ্ট সাড়া পাচ্ছেন এই ছবি থেকে তা স্পষ্ট, কারণ অসংখ্য কর্মী সমর্থকরা সেখানে রয়েছেন। শুরু থেকেই তমলুক লোকসভা যে কেন্দ্র কংগ্রেসের দখলে ছিল এবং পরে তা বামেদের দখলে যায়, তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে তমলুক লোকসভা কেন্দ্রে যে লড়াই তা প্রেস্টিজ ফাইটই বলা চলে, কারণ এই কেন্দ্র দখলে মরিয়া পদ্মশিপি। অন্যদিকে শুভেন্দুদের রুখে সেখানে জোড়া ফুল ফোটানোর চ্যালেঞ্জ নিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে এই তমলুক লোকসভা কেন্দ্র। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সৌম্যজিৎ, অভিজিৎ ইতিমধ্যে যে ছবি দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রোড শো দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে, ঠিক কতটা সাড়া পাচ্ছে এই রোড শোতে এবং এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো বাস্তুতি, আজ পূর্ব মেদিনীপুরের তমলুকে অভিষেক ব্যানার্জি তিনি র্যালি করে তমলুক পর্যন্ত যাবেন এবং এই যে র্যালিটা হচ্ছে বিভিন্ন নেতা মন্ত্রী উপস্থিত রয়েছেন এবং বাস্তুতি তোমায় জানিয়ে রাখি এই তৃণমূল এই র্যালির বিপক্ষে কিন্তু আরেকটি র্যালি বিজেপি তরফ থেকে করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের যে নেতাটা রয়েছে সেই নেতাটা রয়েছে সাধারণ মানুষকে হাত তেড়ে হাত তাড়ছেন দেবাংশু ভট্টাচার্য এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য একসঙ্গে রোড শো করছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই রোড শো ঘিরে কিন্তু ব্যাপক জনসমর্থন মিলেছে ছবিতেই তা স্পষ্ট। তমলুক লোকসভা কেন্দ্র যা রাজ্য রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এবার ২০২৪ লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে প্রেস্টিজ ফাইট এবং লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই বাহুল্য।
ফের ভাইরাল কল রেকর্ড, দেবের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি প্রার্থী হীরক চট্টোপাধ্যায়। চাকরির আশায় টাকা দিয়েছেন বলে দাবি এক মহিলার, টাকা ফেরতের আবেদনে মহিলার ফোন বলে দাবি, কল রেকর্ডকে টুইট বিজেপি প্রার্থী হিরণের, কল রেকর্ডের অপর প্রান্তের গলা প্রাক্তন সাংসদ দেবের বলেই অভিযোগ, এমনটাই দাবি হিরণের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দেব, কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আপনাদের জানিয়ে রাখবো কলকাতা টিভি এই ভিডিওর সত্যতা, এই অডিও সত্যতা যাচাই করেনি, তবে অডিওতে ঠিক কি কথোপকথন রয়েছে শোনাই আপনাদের। ৯,০০০ টাকা এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তন ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেব, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো পলিটিক্যাল, এবারে সেটা হলো আমি তখন কোনটা অ্যাড্রেস করলাম না, তখন কথা যখন বলছি ডিফারেন্টলি আমি তো গুরুত্ব দিচ্ছি। আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা, যে আমার কোনো, আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না, এটা আমার অভ্যেস, আমি অভ্যেস করে খাই। এবারে বুঝে গেলাম, এবারে আমি আমার মতো করে কাজটা রানকে জিজ্ঞেস করবো, তখন সুযোগ পাবো, এবার এনিথিং কামস আপ উইল লেট ইউ নো। ঠিক আছে, আপনাদের সামনে তুলে ধরলাম সেই ভাইরাল হওয়া অডিও। যদিও এই অডিওর সত্যতা যাচাই করিনি আমরা, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ যে কল রেকর্ড নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, সেখানেই এক মহিলা এক ব্যক্তিকে ফোন করে অভিযোগ করছেন এবং সেই কল রেকর্ড আপনাদের সামনে তুলে ধরলাম। হিরণ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছেন, পাল্টা দেব তিনি কি বলেছেন শোনাবো পরপর। না দেখুন, এই যে এতদিন ধরে যে অভিযোগগুলো আসছিল এবং উনি অস্বীকার করছিলেন যে উনি কিছু জানেন না, আমি যে অডিওটা ভাইরাল হয়েছে, যে অডিওটা আমি পেয়েছিলাম, সেই অডিওটা ভাইরাল অডিওটাকে আমি পোস্ট করেছি, যেখানে উনি নিজে বলছেন, আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক, যে না না কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করবো। একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করবো কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে এবং আমি চেষ্টা করবো আপনাকে জানানোর। তার মানে উনি পুরোটা জানতেন, এবং উনি জানতেন বলেই তবে উনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি রামকে জিজ্ঞেস করবো। এবং ওনার যে সেক্রেটারি সায়ন্তন, তাকেও এই ফোন করেছে সায়ন্তন বাবু, বলছেন যে হ্যাঁ আমি সাংসদকে জানিয়েছি, সাংসদকে জানাবো এবং আমিও চেষ্টা করছি আপনার হয় চাকরি বা টাকাটা ফেরত দেওয়ার। তাহলে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, চাকরি বিক্রি করার যে র্যাকেট, গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন, সেইটা সাহস করে আমি আড়াই বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছে। আমার কাছে কোনো এরকম কেমন খবর নেই, আমার আয়ার নয় আগে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ নির্বাচন কমিশনের, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় শোকজ, ২০ মে বিকেল ৫টার মধ্যে জবাব দিতে হবে, কমিশনে ইমেল করে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। হলদিয়ায় একটি নির্বাচনী প্রচার সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, যে অশালীন মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আর তাকে সামনে রেখেই নির্বাচনের আবহে আসরে তৃণমূল কংগ্রেস, নির্বাচন কমিশনে ইমেল করে অভিযোগ জানায় তৃণমূল, এবং তারপরেই নির্বাচন কমিশনের তরফে শোকজ লেটার পাঠানো হয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করা হয় এবং আগামী ২০ মের মধ্যে বিকেল ৫টার মধ্যে তাকে জবাব দিতে হবে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার যে অভিযোগ উঠে এসেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য। তবে এর আগেও আমরা এই একই ধরনের মন্তব্য করতে শোনা গিয়েছিল, শুনেছিলাম দিলীপ ঘোষের মুখে গতকাল হলদিয়ার একটি সভা থেকে। ঠিক কি মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শোনাবো আপনাকে। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও, তুমি কত টাকায় বিক্রি হও, তোমার হাতে তো ৮,০০,০০০ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে ১০,০০,০০০ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে, তো তোমার লাগ ১০,০০,০০০ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে
আর এই মন্তব্যের পরেই কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন প্রাক্তন বিচারপতি, নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন, তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করতে হবে নির্বাচন কমিশনকে। আর তৃণমূলের এই অভিযোগের পরেই নির্বাচন কমিশনের তরফে পদক্ষেপ নেওয়া হয়, শোকজ করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আগামী 20 মে বিকেল 5টার মধ্যে শোকজের জবাব দিতে হবে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চারটে চারদিক এখন এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।